এই গলা থেকে টোটাল বডিটা ফেরেশতারা তৈরি করেছে। হুজুরা শুনলে ভালো হয়, এই টোটাল বডিটা তৈরি করেছে ফেরেশতারা। এই 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 ভাগটা, এই যে গলা থেকে উপর ভাগটা, এটা তৈরি করেছে মহান প্রভু। বলেন আপনারা, কসম খাইয়া বলেন, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে বাবারা? একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে? একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল আছে? নাই। এই জন্যই সাধু মহাপুরুষরা বলেছে, যত কল্লা তত আল্লাহ। কাফের ঠাবের কইবেন, বলেন এই বেটা মাইক মাইক শেষ মারে, এই বেটা এই লিয়ে কতটা কমা। কথা কই যাইছি, কথা কই যাইছি, তুমি পা দিয়েছ যথা তথা করিতে গমন, হাত দিয়েছ রিজিকের করিতে অন্বেষণ। এ মানুষের মধ্যে আছে 360 জোড়া, তাই তো মানুষ অনায়াসে করে নড়াচড়া। এই 360 জোড়া যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গে না থাকতো, যদি এই নুকগুলি যদি সমান করে দিত, তাহলে কি ভাত বা যা খাবার তার তুলে মুখে দিতে পারতাম? কি সমান হলে এই প্লেটের মধ্যে ওনার হাত দেয়, এই যে ছোট বড় আছে প্লেটে হাত দিলে কিন্তু সমান হয়ে যায়, ধরে মুখে দিতে পারি। আর যদি সমান করে দিত এই লঙ্গের মতো, এই নৌকের মতন যদি সমান সব করে দিত, তাহলে তো ধরে মুখে দেওয়ার কায়দা থাকতো না। ওই গান গাইতে হয় নাই, আরে ঘুম ভাগায়া দিল রে মরার কপিলে, আরে ঘুম ভাগায়া দিল রে মরার কপিলে, এই ঘুম ভাগায়া বন্ধু যখন বলল আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করাই দাদায় ভাই দাদা লিখেছি। তুই পা দিয়েছ যথা তথা করিতে গমন, হাত দিয়েছ রিজিকের করিতে অন্বেষণ। এ মানুষের মধ্যে আছে 360 জোড়া, তাই তো মানুষ অনায়াসে করে নড়াচড়া। ওগো ঊর্ধ্ব মধ্য নিম্ন ভাগ তিন ভাগে বিভক্ত, ঊর্ধ্ব ভাগে নেই সিদ্ধান্ত প্রতিটি মুহূর্ত, মধ্যভাগে হৃদয় রাজ্যে তথ্য দ্বারা সন, দেখে শুনে আপন মনে করে নিয়ন্ত্রণ। ওগো নিম্ন ভাগে রাগ বিরাগে নয়ামারা, এই ঘাটি মোটা মোটি চুর চুটায় ভরা, বাবাই উপর তালায় করতে চাই বাবার মধ্য ভাগে রয়েবে পারি উপর তালায়। Yeah.
ব্যতিক্রম সম্পর্ক রয়েছে, তাই তো মানুষের জন্য এত সব দিয়েছে। একটু বাবার কথা বলতে হয় এই কারণে গানের একটা অন্তরায় দিয়ে বাবা সারা রাত ব্যাখ্যা করা যাবে। এই 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি সব সৃষ্টি নিয়োজিত করে রেখেছে এই আপনার আমার জন্য, এই বান্দাবান্দির জন্য, আম কাঁঠাল মুরগি খাসি গরু মহিষ যত যা 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি করেছে সবই আপনি আমি খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি, ঠিক না বাবারা? কোন সৃষ্টি জীব কি বাবা বেটা এত বড় দেহ হলো আর ঠিক কথা তা আপনি কয়? এই যে আল্লাহ আদম ব্যতিক্রম সম্পর্ক রয়েছে, তাই তো মানুষের জন্য এত সব দিয়েছে, মানুষের জন্য পরিপূর্ণ নিয়ামত আল্লাহর, কোন একটি নিয়ামত তার করবে অস্বীকার? সৃষ্টি সেরা মানুষেরা আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহকে ভুলে গিয়ে করি নিজের ধান্দা, আছি আমায় নিয়ে আমি ভালোবাসি। যে যারে ভালোবাসে তার স্বভাবে তার স্বভাব নিতে হয়, তাহলে তিনি তার কি কি তুমি যতটুকু দেখেছি জেনেছি, আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারে জাহান পয়দা। এখন কেউ কেউ বলে যে নবী কি, নবী তো বড় ভাই, বড় আফসোস হয় বাবা। আমার মনে হয় যে আপনাদেরকে নিয়ে বলি নাউজুবিল্লাহ, না আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারে জাহান পয়দা। ওরা বলে নবী আমাদের বড় ভাই, কারা বলে? আমি তাদেরকে চিহ্নিত করতে চাই না। এই শিয়ার সুন্নি পাকিস্তান শেষ করছে, শিয়া সুন্নিরা পাকিস্তান শেষের পথে আর আফগানিস্তানে কেড়ে শেষ করছে। তো বাংলাদেশে অনেক লোক সুন্নি আর ওহাবিরা, সুন্নি আর ওহাবি, ওরা বলে নবী বড় ভাই, এটা সেটা। ওরা যা বলে আমি তা বলতে পারবো না,
কারণ ওই বিশ্বাসে আমি বিশ্বাসী না, আমার বলতে বড় ভয় হয়। তো বলি কি বাবারা, গভীর হতে গভীরে গিয়ে দেখেন, গভীর হতে গভীরে যেতে হবে কেন? এই যে আজকে এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শেষ হয়ে আষাঢ়, আমের বড় কি বাবা, সমস্ত আমের ফজলি আম, ন্যাংরাম, চোষাম, কি জানি কয়, হিমসাগর আম, এই কষ্ট করে এসছি, কথা কইবে না মহিলারা, আমের উপরে একটা চোকলা থাকে, এই চোকলাটা যদি ফেলে দিত, খোলা থাকতো, এই আম কিন্তু কেউ কিনে নিত না, কিনে নিব, এই চোকলাটার পরে হলো আম, ওটা খেলে স্বাদ হয়, বড় মজা পাওয়া যায়, এই আমের কসলাইয়া কাইটা যেমনি হোক, আটিটার থেকে একেবারে চুইসা মুইসা আমটা খাই, কিন্তু আটি থেকে যায়, আটি থেকে যায় না বাবারা, এই আটির ভিতরে আরেকটা থাকে শ্বাস, যেটা দিয়া গাছ হয়। তো হুজুরদেরকে বলি কি যে চোখলা খুব চোখলা শিল্লা আম খাইয়া ফালাই দিলেন, স্বাদ গ্রহণ করলেন, আটিটা ফালাই দিলেন, আটি না ফালাই দিয়ে ওই আটিটারে রোপণ করেন, দেখবেন যে বিরাট বৃক্ষ হয়ে যাবে, আরেকটা গাছ হবে, সেখানে ফল আপনাকে আমাকে দেবে, এটা হলো মারফত। শরীর হইল ওই চোখলাটা, এটা যেটা আবরণ করে রেখে আমরা তার মনে প্রাণে শ্রদ্ধা করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, শরীর শরীয়ত মানি, কিন্তু আমরা খুঁজতে চাই যে আম খাইলাম, এ আমের আটিটা ফেলে দিলাম, তার ভিতরে কি আছে এটা জানতে চাই, এটা বুঝতে চাই বাবা। যারা বুঝেছে তারা আপনারা যত কথাই কন, যত যা যত মুসলেই দেন, অনে মসজিদে মসজিদে কেবল ওই ওহাবিদের যত আলাপ আলোচনা, আমাদের হয়েছে মরণ, এই দুই এক জায়গায় দাওয়াত দেয় সেখানে যায়, এই ফজরের আগ পর্যন্ত বলবো, শুনেন হুজুররা, মিলাদ পড়া ঠিক না, মিলাদ পড়া ঠিক না, বেদাত কয়, আমিও তো কঠিন কথা না কই, ঠিক নাই ঠিক বললাম, আরে আল্লাহ পড়েছে, আল্লাহ ফেরেশতাদের কি নিয়ে বলেছে, তুমি আমি পড়বো না, তোমরা কারা, আমার বাড়ি তো কুড়িগাঁও, ওই থাকি সদরঘাট, যে দয়ালু বীরুপরে আপে আল্লাহ পরোয়ারে, নিজ দরুদ পরে, নিজ দরুদ পরে, নিজ দরুদ পরে, নিজ দরুদ পরে, যে দয়ালু বীরুপরে আপে আল্লাহ পরোয়ারে, নিজ দরুদ পরে, নিজ দরুদ পরে, নিজ দরুদ
মালাইকা এই দরুদ পড়ে, আল্লাহ নবীর তরে এই দরুদ পড়ে, আল্লাহ নবীর তরে যে ঢাকা থেকে যদি এলাকার লোকজন যান যান, আমি বলে যাব ফজর পর্যন্ত। আমার দল কদম সরামতুল্লাহ আলাইহি, আল্লাহ মহাশক্তিধর ছিল, তবুও কেন মানুষকে এই মাটির আদমকে তৈরি করতে চ্যালেঞ্জ করে, জিনার ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে তৈরি করলো? কারণ
একটা আছে, কারণ একটা আছে, সেই গভীরে আলাপ করবো, সময় খুব কম। কিন্তু আমি আব্দুল সত্তার মহন্ত, আমার বিদ্যা বুদ্ধি শিক্ষা যোগ্যতা জ্ঞান কোনোটাই ছিল না, কোনোটা আজও নেই, একমাত্র দল বাবা কদমেশার উসিলায় এই মাঝে মধ্যে এখানে সেখানে যাই, যেতে যেতে এমন একটা অবস্থা হয়েছে ওই যে আমি তো মরে যাব গানের সুবাদে, আজকে বাংলার জমিনে নয় সারা বিশ্বব্যাপী, আর যতটুকু লেখালেখি করি লেখাটা আমি মোটো লিখি না, এটা দল বাবা কদমশা আমার হৃদয় সিংহাসনে বসেই লিখে থাকে। আমি দল বাবা কদমশা সম্বন্ধে উনি কেমন মজ্জু বলেছিলেন সেই সম্বন্ধে ছোট্ট কথাই বলতে পারি, ছোট্ট কথা না বলে এই ইতিহাস ভিত্তিক একটা দল বা কদম সার সম্বন্ধে একটা পরিস্থিতি বলি, তারপর অন্য কথা বলি না না বাবারা। যে বান্দায় আসে কে মাওলা, যে বান্দা আসে কে মাওলা, ওই রূপে এসে মানুষ বসে করতেছেন খেলা। যে বান্দা যে বান্দা হুতুর ভাগে বিভক্ত করেন রব্বানা, ওগোয় একে একে ডেকে ডেকে করেন জিজ্ঞাসা, আমি দুনিয়ায় পাঠাইব বিদায় কার কেমন আশা। তখন কেহ চাইল বাড়ি গাড়ি রাজ্য সিংহাসন, ইচ্ছা মতো চেয়ে নিল যার যা প্রয়োজন, আল্লাহ মন বুঝে দান করেছেন আপে পরোয়ার, এমনি করেছে নীল বাহু তুর কাতার, ও একটি কাতার করে আবদার, ও হে মালিক সাই এই ধন রত্ন বালা খানা কিছুই দরকার নাই, আমরা তোমার নামে তোমার প্রেমে উঠতে দেব দু তারা হয়ে এলো তবে মস্তানার মজু বাবা বাক্য একটা রুম ছিল, সেখানে কিছু লোক বসে থাকতো, ওরা নামাজ টামাজ পড়তো না, তাদেরকে বলা হতো আসাবে সব্বা, তাদেরকে তো খাওয়ান দাওয়ার ভরণ পোষণ আল্লাহ নবী বন্ধ করে দেয়নি বাবারা।
আরে নবী না হলে তো 18,000 মখলুকাত সৃষ্টি হওয়ার কথা ছিল না। তার উম্মত হয়ে আপনারা কি বলেন বাবারা? ওই আসাবে সুব্বারা তো নামাজের সময় নামাজে যেত না, তাদের কথা আল্লাহ নবী তাড়িয়ে দেয় নাই? মনসুর হাল্লা সরা সমাজ করে পদাঘাত, তুমি আমি আমি তুমি নই কোন তথা, ও ভাগ্যক্রমে ওই শিপ্রেমে হয়ে আত্মহার, দায়িত্ব সহ্য করে নিল 101 দুর্রা, তবু হাল্লা একই আওয়াজ ভাগ্যবানে বলে তখন 101টি আগো 101টি টুকরা করে ভাষায় দেয় চলে, এক একটি টুকরা হতে উঠিল সেই ধ্বনি, আমি হক আমি সত্য আমি মহাজ্ঞানী, তখন সব টুকরায় একত্র করে পুরে করে ভস্য, ওই ভস্য হতে প্রচারিল আমি মহাসত্য। যখন আইনাল হক বলল যে আমি ওনাকে ওই পাথর মারার নির্দেশ দিল, তার এলাকার যত কাজির কাজি সে তো তার ওই আইনাল হক আমি এটা শেষ হয় না, তখন ওনাকে উঠাইয়া 101টা টুকরা করে নদীতে ভাসাইয়া দিল। এক মুখে কইত ওই যে যখন বুক পর্যন্ত গাইরা রাখছিল, এক মুখে কইত আইনাল হক, 101 টুকরা নদীতে যখন ভাসাই দিল এখন 101 টুকরাই বলে আমি আইনাল হক, ফেসাদে পড়ছে না? আবার সব টুকরা একত্র করিয়া ওই আগুন দিয়া একেরে জ্বালায় পুরা সারখার করিয়া দিল। নামে মনসুর হাল্লা সমাজ সমাজ করে পদাঘাত, তুমি আমি আমি তুমি নই কোন তফা, ও ভাগ্যক্রমে ওই শিপ্রেমে হয়ে আত্মহার, দায়িত্ব সহ্য করে নিল 101টি দুর্রা, ও তবু হাল্লা একই আওয়াজ ভাগ্যবানে বলে তখন 101টি টুকরা করে ভাসাইয়া দেশ জ্বলে, এক একটি টুকরা হতে উঠিল সেই ধ্বনি, আমি হক আমি সত্য আমি মহাজ্ঞানী, তখন সব টুকরায় একত্র করে পুরে করে ভস্য, ওই ভস্য হতে প্রচারিল আমি মহাসত্য। বাবা এইটা নয় মনসুরের কথা, ওই মুখে বলেছেন স্বয়ং বিধাতা গো, বাবা এইটা নয় সাথে একদিন নিঃসন্তানজনক জননীর দেখা হলো পথে, বলো আমার গর্বে সন্তান আদি আছে কি বা নাই,
এই প্রশ্নের জবাব আমি যাবার পথে চাই। মুসা কর জুড়ে জিজ্ঞেস করে, ওহে মালিক সাই, অমুকের ঘরে সন্তান আদি আছে কি বা নাই? আগো প্রভু বলে নাই কপালে সন্তান আদি তার। এই কথা শুনে ব্যক্তি কান্দে ছাড়ে যা। তবে এমনি করে কয়েক বছর হয়ে গেল গত। আরে একদিন যাবার কালে পাই দেখি তুই বেটির কুলে পুত্র। মুসা অনুরাগে জিজ্ঞেস করে, পাইছো কার দোয়ায় সন্তান? বেটি কয় এক পাগলের দোয়ায় আমি পাইছি সোনার চান। মুসা রাগ হইয়া বলে, যাইয়া কেমন খোদা তুমি, আর নিঃসন্তানের সন্তান কুলে দেখে আইলাম আমি। খোদায় কই হার জবাব দিব আমি, শোনো আমার দুষ্ট, তার আগে খাওয়াও এন মানুষের গুস্ত। মুসা ছুরি নিয়া যায় চলিয়া, মাংসের মাংস চায়। খোদায় মাংস খাইতে চাইছে কে দিবা আমায়? আরে কেহ তারে পাগল বলে, কেউ বলে উন্মাদ। একটু সামনে গিয়া পেল পাগলের সাক্ষাৎ। আরে পাগল তারে জিজ্ঞেস করে, কি চাও বাবা তুমি? মুসা কয় মাংসের মাংস খাইতে চাইছে জগৎ বিশ্বের স্বামী। পাগল ছুরি নিয়া দেয় কাটিয়া যতটুক দরকার। মুসা মাংস নিয়া হাজির হইল দরবারে খোদার। খোদায় বারে বারে জিজ্ঞেস করে, শোনো মুসা শোনো, আরে কে তোমায় খাওয়া, আরে কে তোমায় দিয়াছে মাংস, দেরি হইল কেন? তখন সমস্ত ঘটনা মুসা বলছে খুলে খুলে, আরে কেউ তোমায় দিল না, মাংস দিল এক পাগলে। খোদায় কত প্রাণ দিয়ে আমায় ভালোবাসে, এত করে মহাব্বত, আমি তার কোথায় ওই সন্তান দিয়া তার রেখে সিজ্জ। তারা মাওলা এসে ভাড়া ভাড়া, তারাই তো ফানা ফিল মাওলা দেওয়ান। আশেকের আসুন পানা ফিল্লা বা কাবিল্লা স্তর অস্বীকার করার কায়দা নাই, কোন কায়দা নাই বাবা। মহা হালে মহা ভাবে মজ্জু বলি যা বলে, চিরদিন ফলেছে কথা তো তাহা ফলে। ও মজ্জু বলি নয়ন খুলি যদি কারো পানে যায়, অনন্ত ধনের ধনী করেছেন খোদায়। আগো পবিত্র জবানে কদম দণ্ডেকে ছয়া মায় মহন্ত, তোমার পবিত্র জবানে বাবা দণ্ডেকে ছয়া মায় মহন্ত। And
বলে কিসের মুর্শিদ, কিসের পীর, কিসের এটা সেটা? রে বাবা, ইন্না আলাই ওয়াবতগু উসিলাত, তোমরা যদি আল্লাহকে পেতে চাও উসিলা অন্বেষণ করো। আকার সারা নিরি করা যাবে কিরে অনুমানে, আকার সারা নিরি বাবা, যার সাথে নাই দেখা সাক্ষাৎ, যার সাথে নাই, যার সাথে নাই দেখা সাক্ষাৎ, তার জন্য প্রাণ কাঁদবে কেনে? আকাশ ছাড়া নিরি করা যাবে কি রে অনুমানে, আকাশ ছাড়া নিরি করা যাবে কি রে অনুমানে। সাথে নাই দেখা ভালোবাসে, তার চলাফেরা, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি দেখে যখন মুগ্ধ হয়, সেই মানুষের প্রতি আরেক মানুষ মুগ্ধ হয়ে যায়। দেখতে দেখতে হৃদয় হতে উৎফলে, চাইবা মাত্র তোর বাধ্য হইবে মুক্ত, গুরু সুনজরে চাইবা মাত্র বাধ্য হইবে মুক্ত, দর্শনে হ দে পবিত্র সাক্ষ দে সাত রবিদানে, আকাশ ছাড়া নিরি করা যাবে কি রে অনুমানে, যার সাথে নাই দেখা সাক্ষাৎ, যার সাথে নাই দেখা সাক্ষাৎ, তার জন্য প্রাণ কাঁদবে কেনে? দেখতে দেয়া বর্তমান সামনে রেখে